পাকিস্তানের ক্রিকেটে শনির দশা, দুঃসংবাদ আর ব্যর্থতার বোঝায় ভারী হয়ে উঠছে তাদের কাঁধ। মাঠের খেলা কিংবা ক্রিকেট কূটনীতি, সব কিছুতেই হতাশার খবর। বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে যেন মাটির সঙ্গে মিশে গেছে পাকিস্তানিরা। একে একে সামনে আসছে দলীয় অন্তর্কোন্দল আর বোর্ড কর্তাদের স্বেচ্ছাচারিতার অভিযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনাও ফিকে হয়ে আসছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট রাইটস পাকিস্তান ক্রিকেট বোর্ডের, তবে ভারতের সঙ্গে সম্পর্কের বৈরিতায় আবারও বিপাকে তারা। শোনা যাচ্ছে পাকিস্তানে ম্যাচ খেলতে নিজেদের ক্রিকেটারদের এবারও পাঠাবে না প্রতিবেশী দেশটি। তাই এতদিন গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল নিয়ে ছিল জোর আলোচনা, অর্থাৎ ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আর অন্য ম্যাচগুলো পাকিস্তানে। তবে পিসিবির জন্য আরও খারাপ খবর, নতুন গুঞ্জন উঠেছে পুরো আসরই সরে যেতে পারে পাকিস্তান থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য বেশ জোর প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির ভেন্যুগুলোতে সংস্কার কাজও চালাচ্ছে পিসিবি। এর মাঝেই এমন গুঞ্জনে অস্বস্তিতে পড়েছেন বোর্ড প্রধান মহসিন নাকভি। তবে সমস্যাটা তাদেরই তৈরি। নিরাপত্তা ইস্যুতে ভাবমূর্তি অনেকটা ফিরলেও স্টেডিয়ামের সংস্কার কাজের ঢিলেমিতে সফরকারী দলগুলোকে পোহাতে হচ্ছে ঝক্কি ঝামেলা। রেনোভেশনের দোহাই দিয়েই বাংলাদেশকে দুটি টেস্ট রাওয়ালপিন্ডির এক স্টেডিয়ামে খেলিয়েছে তারা। তবে ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। আগামী মাসে মুলতান, করাচি আর রাওয়ালপিন্ডিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ খেলার কথা পাকিস্তান ও ইংল্যান্ডের, কিন্তু করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে কাজ চলায় খেলতে হবে অন্য ভেন্যুতে। তবে বাংলাদেশের মতো এক ভেন্যুতে দুই টেস্ট খেলানো যাচ্ছে না ইংলিশদের। আপৎকালীন সমাধানে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ খেলানোর কথা ভেবেছিল পিসিবি, কিন্তু রাওয়ালপিন্ডির নিকটস্থ ইসলামাবাদ শহরে দ্বিতীয় টেস্টের সময় সরকারের গুরুত্বপূর্ণ সভা থাকায় সে সিদ্ধান্ত থেকেও সরে আসতে হচ্ছে। উপায় না পেয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতে খেলাতে চায় পিসিবি। তাই তিন টেস্ট খেলতে ইংল্যান্ড থেকে পাকিস্তান, আবার আরব আমিরাত, এরপর আবার পাকিস্তানে ট্র্যাভেলের ঝক্কি পোহাতে হবে বেন স্টোকসদের। যা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ইংল্যান্ড দল। অবস্থা এমন দাঁড়িয়েছে যে পুরো সিরিজটাই সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায়। পরপর দুই সিরিজে পিসিবির এমন আচরণ ভালোভাবে নিচ্ছে না কোনো বোর্ডে, যার প্রভাব পড়তে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে। মাকসুম আলম খান, সময় সংবাদ।